Namaskar, Oporath Samrajyar Bibhinno Khoborere Oporath Namale Studiot Moi Jayant Madhav Goswami, Sawahok Oporath Namar Bistrito Batori. Apunar Monot Asene Karbi Anglongot Sangorito Obhinilor Nrihongkho Hottakandor Kotha. Babile Garnub Hiori Utha, Ei Borbor Kandor Sangorito Kora Noropikhasor Mukhot Dekha Gol Hahi. Bijoy Mudra Dekhuai Anondo Kori Nogao Adalotor Pora Ulai Ahil Nora Dhomkeita. Bitota Victory symbol dekhuai Noropikhasor Ulla. Yes, Allah. Anondot Atmohara Obhinilor Hottakari. Hahi hahi Adalotor Praulal Pikhasor Dol. বিজয় মুদ্রা দেখুৱাই আনন্দ কৰি নগাঁও আদালতৰ পৰা ওলাই অহা এইকেইটা নৰপিখাসেই নিৰংকুশভাৱে হত্যা কৰিছিল অভিনীল মনত আছেনে আপোনাৰ কাৰ্বি আংলঙত সংঘটিত সেই নিৰংকুশ হত্যাকাণ্ডৰ কথা ভাবিলেই গাৰ্নুম হিয়ৰি উঠা ঘটনাই কন্দুৱাইছিল বহুতকে মাতৃভূমিতে দুৰ্বৃত্তৰ জিখাংখাৰ বলি হৈছিল অভিনীল কিন্তু নিৰীহ যুৱক দুজনক পৈখাসিক আনন্দৰে কুবাই কুবাই হত্যা কৰা এই কালপ্ৰিতকেইটাক চাও অভিনীলক নিৰংকুশভাৱে হত্যা কৰি পৈখাসিক আনন্দ লোৱা এই নৰাধম কেইটাৰ মুখত এতিয়া হাঁহি অভিনীলক হত্যা কৰা 47 অভিযুক্তক আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰাৰ পিছতেই চলি আছে আইনী প্ৰক্ৰিয়া বৃহস্পতিবাৰে নগাঁও আদালতত হাজিৰ কৰা হৈছিল 47 অভিযুক্ত আদালতৰ পৰা ওলোৱাৰ পিছতেই এইদৰে বিজয় মুদ্ৰা দেখুৱাই আনন্দ উল্লাস কৰা দেখা গ'ল হত্যাকাৰী বৃহস্পতিবাৰে দুগৰাকী সাক্ষীয়ে আদালতত প্ৰদান কৰিছিল বিগত বৰ্ষৰ 8 জুনত সংঘটিত ঘটনাৰ সাক্ষ্য এজন সাক্ষীয়ে ঘটনাৰ লগত জড়িত 7জন অভিযুক্তক চিনাক্ত কৰাৰ লগতে আনজন সাক্ষীয়ে চিনাক্ত কৰে 11জন অভিযুক্ত দুই সাক্ষীয়ে চকুৰে দেখা সকলো ঘটনা স্পষ্টকৈ বৰ্ণনা কৰিলে আদালতত এতিয়া সকলোৱে বিচাৰিছে বিচাৰ প্ৰক্ৰিয়া সোনকালে শেষ হওক আৰু উচিত শাস্তি লাভ কৰক অভিনীলৰ হত্যাকাৰীয়ে উল্লেখযোগ্য যে পুনৰ 20 এপ্ৰিলত আদালতত হাজিৰ হ'ব লাগিব 47 অভিযুক্ত ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট সহজ ধন ঘটিবলৈ কি যে নকৰে আছাম অসৎ প্ৰবৃত্তিৰ লোকে অসৎ উপায়েৰে ধন ঘটিবলৈ গৈ গোৱালপাৰাত আৰক্ষীৰ জালত পৰিল এজন পিছে এনে কি পন্থা অৱলম্বন কৰিছে লোককেইজনে চাওক আমাৰ এই বিশেষ ৰিপৰ্ট গোৱালপাৰাত গ্ৰেপ্তাৰ হ'ল দুৰ্ধৰ্ষ আলফা নেতা দৃষ্টি ৰাজখোৱা ৰব ৰব ভুল নুবুজিব অৰিজিনেল দৃষ্টি নহয় এইজনা ডুপ্লিকেট দৃষ্টি ৰাজখোৱাহে আসল নাম দুলাল সরকার যোৱা তিনি বছৰে নিজকে আলফা নেতা দৃষ্টি ৰাজখোৱা বুলি কৈ বিভিন্নজনক সোণেৰে ধন দাবী কৰি আহিছিল টুটনৈ ৰংজুলি আৰু দৰংগিৰিত এশ গৰু মাৰিলে বাঘৰ মৰণ এই কথাকাৰ সত্য প্ৰমাণিত হ'ল এই দুই নম্বৰী দৃষ্টি ৰাজখোৱাৰ লগত ইতিমধ্যে ছজন ব্যক্তিৰ পৰা 6,40,000 টকা সংগ্ৰহ কৰিছিল এই ভুৱাল বা দুলাল চৰকাৰে শেষত এজন ব্যক্তিৰ এজাহাৰৰ ভিত্তিত আৰক্ষীয়ে তদন্ত কৰি দুধনৈৰ এটা ভাড়াঘৰৰ পৰা ৰংজুলি আৰু দৰংগিৰ আৰক্ষীয়ে যুটীয়া অভিযান চলাই জালত পেলাই প্ৰবঞ্চকটোক এইখিনিতে শেষ হোৱা নাই ভুৱাল ফাটুৰ কাহিনী এইজনৰ দাবী এওঁ হেনো যেতিয়াই তেতিয়াই ধন দাবী নকৰে বিশেষ ইমাৰ্জেঞ্চি হ'লেহে ধন দাবী কৰে মানুহৰ পৰা এদিন মোবাইল হারা পাইছো বজারত সেই মোবাইলটো দি মই এনে এজনক পরে চাইছিলো পরে চাওঁতে তেখেতৰ পৰা পালো সদায় করা নাই মানে কেতিয়াবা বিশেষ ইমার্জেন্সি হলে কেনেকৈ টকা দাবী কৰে সেই কথাও কলে এই ভুয়া আলফা দুলাল চৰকাৰে প্ৰথমবাৰ ধন দাবী কৰোঁতে দৃষ্টি ৰাজখোৱাৰ নাম লোৱাৰ লগে লগে বিচৰা ধন সহজেই হাতলৈ আহিছিল আৰু সেইবাবেই এই নতুন কৌশলত সোৱাদ লাভ কৰি বাৰে বাৰে লৈছিল এই সুবিধা প্ৰতিটো ধন দাবীৰ সময়ত এটা নতুন মোবাইল আৰু নতুন চিম কাৰ্ড ব্যৱহাৰ কৰিছিল এই ধূৰ্ত দুলাল চৰকাৰে ধন পোৱাৰ লগে লগে পেলাই দিছিল মোবাইলটো যাৰ বাবে যোৱা তিনি বছৰে আৰক্ষীৰ চকুত ধূলি দিবলৈ সক্ষম হৈছিল এই ভুৱা আলফা দুলাল চৰকাৰ ওৰফে
দুই নম্বরী দৃষ্টিরাজ খোয়া মোবাইল তুদি মই এনে এজন পরিচয় ছিল পরিচয়তে তেখাতৰ পৰা পালো তাক 2 লাখ টাকা ডিমান্ড কৰিছিল 1 লাখ টাকা দিলো আলফাৰ নাম কৈ লৈছে আলফাৰ কাৰ নাম কৈছে দৃষ্টিৰাজ কাৰ নাম দিন বিয়া চলিছিল ডুপ্লিকেট দৃষ্টিৰাজ খোৱাৰ যাৰ বাবে আৰক্ষীৰ জালত পৰিল দীৰ্ঘদিনৰ মূৰৰ কামৰণি হৈ থকা দুলাল চৰকাৰ দুই তিনি বছৰ ধৰি তেনেকুৱাকৈ দাবী কৰি আছে আমি গম পাইছোঁ মানে প্ৰিলিমিনাৰী ইনভেষ্টিগেশ্যনত শেষত মানে তেওঁ যিটো আমি চি ডি আৰ চাইছিলোঁ মোবাইলৰ এটাই কল কৰিছিল আৰু তাৰপিছত মোবাইলটো সি পেলাই দিছিল তাৰপিছত তেওঁক আমি ধৰিলোঁ আৰু দুধনৈৰ পৰা অৰূপ নাথ News18 অসম নৰ্থ ইষ্ট নির্বাচনী প্রচার তুঙ্গত উঠার সমান্তরালক নির্বাচনী বিধি উলঙ্ঘা করেছে একাংশই নগাঁও জেলার জাজরীত 35 লাখ টাকা সহ আটক হল 4 জন শদিয়ার নিজরাপাড়াত বিজেপি কর্মকর্তায় হিতাধিকারীক পাওয়ার টিলার প্রদান করে থাকতে হাতেলুতে ধরা পেলালে স্থানীয় রাইজে ইফালে ঘোষ লৈ আটক হল কাছাড় নির্বাচন অধিকারীর কার্যালয়ের কর্মচারী তুঙ্গত উঠিছে নির্বাচনী প্রচার অভিযান একাংশই উলংঘা করেছে নির্বাচনী বিধি এফালে বাহনত উদ্ধার 35 লাখ টাকা আনফালে আকৌ নিশার আন্ধারত ভোটারক বিলোয়া হয়েছে পাওয়ার টিলার রাজ্যত বাজিছে নির্বাচনী রণসিঙা ভোটারক আকৃষ্ট করবলৈ রাজনৈতিক দলসমূহে বিভিন্ন ধরনের প্রচার অভিযান চলার মাজতেই বিভিন্ন প্রান্তত নির্বাচনী বিধি উলংঘা করেছে একাংশই এই দৃশ্য নগাঁও জেলার জাজরী জাজরী অভিমুখী এইখান টিয়াগো বাহনত উদ্ধার হল 35 লাখ টাকা নির্বাচনী বতরত জাজরী আরক্ষীর তালাচিত এই ধনরাশি উদ্ধার হওয়ার পিছতেই আরক্ষী টাকাসহ আটক করেছে 4 জন ধৃত 4 যুবকে টাকাখিনি বন্ধন ব্যাংকর বলে কয় যদিও উপযুক্ত নথি দেখাব নোয়ারাত আরক্ষী আয়কর বিভাগক অবগত করে বিষয়টি আবেলি 4টামান বজাত এটা টাটা টিয়াগো গাড়ি নাম্বার 02U8957 উক্ত গাড়িখন চেক করে থাকতে 4 জন ব্যক্তি তাত বহি আছিল চিত্তরঞ্জন ডেকা মনোরঞ্জন দাস প্রদীপ রমণি আর মনোজ ডেকা বস্তু বাহিনীবোৰ চেক করে আসিল তেতিয়া এটা বেগত আমি 35 লাখ টাকা আমি পালো আনহাতে তিনিচুকীয়ার শদিয়াত বিজেপি কর্মীয়ে উলঙ্ঘা করলে নির্বাচনী বিধি শদিয়ার নিজরাপাড়ত বিজেপি কর্মকর্তায় ওবিসি হিতাধিকারীক 6খন পাওয়ার টিলার ট্রেক্টর বিতরণ করে থাকার সময়তেই স্থানীয় রাইজে পাওয়ার টিলার কেইখন জব্দ করে শদিয়া আরক্ষীক গতাই দিয়ে শদিয়ার আজি চপাখোয়া টাউন হাই স্কুলের খেলপথারত পাওয়ার টিলার কেইখনমান আমি জব্দ করেছো যিকেইখন পাওয়ার টিলার বিজেপি দলে তেওঁলোকে ভোটারক প্রলোভিত করবলৈ এই নির্বাচনী বিধি উলঙ্ঘা করে তেওঁলোকে রাইজক বিতরণ করে আছে ইফালে কাছাড়ৰ নির্বাচন অধিকারীর কার্যালয়ের বরবাবুয়ে খোঁজ লোতে হাতেলুতে ধরলে দুর্নীতি নিবারক সহায় সুজিত চন্দ নামৰ প্রিন্টিং প্রেসর গৰাকীৰ পৰা 30,000 টাকা উৎকোচ লোতেই অতসী দত্ত নামৰ বিষয়াগৰাকীক দুর্নীতি নিবারকে টকাসহ আটক করে বারবার আমার ফোন করে ডিস্টার্ব করা হয়েছে আমি 95,000 টাকা দিতাম না দিলে আমার খাস দেওয়া হইতো অ্যান্টি করাপশন ব্যুরো গুয়াহাটির পর একটা টিম আইসিল ইয়াত এই টিমে টাকা দেওয়ার সময় হাতে নাতে ধরেছে এয়া মাত্র কেইটামান উদাহরণহে নির্বাচনের মাজত কেইটামান দিন বাকি থাকার সময়তেই ভোটারক আকৃষ্ট করবলৈ বিভিন্ন রাজনৈতিক পক্ষই উলঙ্ঘা করেছে নির্বাচনী বিধি রূপহী হাতের মোজাম্মিল হক ডুমডুমার জয়ন্ত গোস্বামী আর শিলচরের অনিরুদ্ধ লস্করের রিপোর্ট News18 নর্থ ইস্ট দবকাঠ বঙহৰ যুঁজ এটা বার্তা হোৱাটছএপত ভাইরেল হওয়া এটা বার্তার বিরুদ্ধে থানা পালেগৈ যমুনামুখ সমষ্টির বিজেপি নেতা গৌতম পাল নিজ দলরে সদস্য দিলওয়ারৰ বিরুদ্ধে ভুয়া বার্তা প্রচারের অভিযোগ আনিছে বিজেপি নেতাজনে কেবল ইমানে নহয় সংগঠনের নাম লৈ গুন্ডাগিরি আর ধন দাবিরও অভিযোগ দিলওয়ারৰ বিরুদ্ধে আর এস এসর নামেরে বিজেপি কর্মীর ধন সংগ্রহ সন্ত্রাস বিজেপি কর্মীর কাণ্ডক লৈ তীব্র প্রতিক্রিয়া দলীয় কর্মীর বিরুদ্ধে বিজেপি নেতার এজাহার দলে নিয়ন্ত্রণ করিব নোয়ারে দাদাগিরি চলোৱা কর্মী
ভাইরাল হোয়াটসঅ্যাপ বার্তার পিছতে স্বয়ং বিজেপি নেতার মুখের এই পোহরলৈ বিজেপির কর্মী তথা স্বয়ংভূ আর এস এস নেতা দিলওয়ার উরফে দিলুর কুকাণ্ড। আর এস এসরও কিংবা ডাঙর মানে লিঙ্ক আছে আর আর এস এসর মানুষগুলি দাবি দিয়েছে, এইখানে এটি অবগত হয়ে আছো। আর তো বিজেপির বলেও কেবা জায়গাতে ধন দাবি করার আমি তথ্য এতিয়া স্পষ্ট আহিছে। কিন্তু এইবার দিলওয়ারে অপপ্রচার চলার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। অপপ্রচারে দলের ক্ষতি করব বলে বিজেপি কর্মী দিলওয়ারের বিরুদ্ধে আরক্ষীর দ্বারস্থ হল হোজাই জেলার যমুনামুখর বিজেপি নেতা গৌতম পাল। আসলতে দবকার এক ধর্মীয় অনুষ্ঠানেরও সম্পাদক বিজেপি নেতা গৌতম পাল। 19 মার্চত নগাঁওর কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলৈয়ে নির্বাচনী প্রচার চলাবলৈ গৈ ধর্মীয় অনুষ্ঠান প্রবেশ করে আশীর্বাদ লৈছিল। সম্পাদক হিসাবে বিজেপি কর্মী গৌতম পালে সেই স্থানত কংগ্রেস প্রার্থীগীর সৌজন্যতার খাতিরত ফটো উঠিছিল। একদরে বিজেপি প্রার্থী রূপক শর্মায়ও নির্বাচনী প্রচার চলাবলৈ যাওতেও সেই ধর্মীয় অনুষ্ঠানত সৈতে ফটো উঠে গৌতম পালে। এই দুইখান ফটোক লৈ দিনত বিজেপি আর রাতে কংগ্রেস বলে গৌতম পাল আর দবকা নগর সমিতির কমিশনারক লৈ হোয়াটসঅ্যাপত অপপ্রচার চলার অভিযোগে দলীয় কর্মী দিলওয়ার উরফে দিলুর বিরুদ্ধে দবকা থানাত একটা গোচর রুজু করে বিজেপি নেতাগিয়ে। হোয়াটসঅ্যাপ গ্রুপত মোক লৈ একটা খুব বাজে রাজনৈতিক ছবি আছে, এই কারণে মই কালি দবকা থানাত গৈ গোচর দিছো। মই দুজনের উপর গোচর দিছো, এজনে বেশি ভাইরাল করেছে আমার স্বয়ং সরকার। আরক্ষী এটা গোচর পঞ্জীয়ন করে আরম্ভ করেছে তদন্ত। দবকার পর আব্দুল হাকিম, News18 অসম নর্থ ইস্ট। বিজনীর নবোদয় বিদ্যালয়ত রেগিং কাণ্ড। 3 ঘণ্টা জুড়ে বিদ্যালয়খনের কনিষ্ঠ ছাত্রর উপর চলিল জ্যেষ্ঠ ছাত্রর আক্রমণ। উদণ্ড জ্যেষ্ঠ ছাত্রর আক্রমণত চিকিৎসাধীন 12 জনক কনিষ্ঠ ছাত্র। বিদ্যালয়ত রেগিং, আকৌ শিরোনামত জওয়াহর নবোদয় বিদ্যালয়। সপ্তম শ্রেণীর 12 জন ছাত্রক প্রহার, দাদাগিরি দেখালে জওয়াহর নবোদয় বিদ্যালয়ের 11-12 শ্রেণীর ছাত্র দাদায়। চিরাং জেলার বিজনীস্থিত জওয়াহর নবোদয় বিদ্যালয়ত জ্যেষ্ঠ ছাত্রর আক্রমণত আহত হল 12 জনক ছাত্র। বিদ্যালয়খনের সপ্তম শ্রেণীর 12 জন ছাত্রক অতি জঘন্যভাবে মারপিট চলায় বিদ্যালয়খনরে 11-12 শ্রেণীর ছাত্রই। এই জ্যেষ্ঠ ছাত্রসকলে বিদ্যালয় শিক্ষকসকলক লুকুয়াই গোপনে ধূম্রপান করে সন্দেহ করেছিল। কনিষ্ঠ ছাত্রসকলে এনে কথাটো শিক্ষকসকলক কই দিয়ে। সেই সন্দেহতেই সপ্তম শ্রেণীর 12 জন ছাত্রক মাতি নি অতি জঘন্যভাবে 3 ঘণ্টা ধরে মারপিট চলায়। পরীক্ষা চলি থাকার মাজতে যা দেওবারে সংঘটিত হয় এই আক্রমণের ঘটনা। আক্রমণত গুরুতরভাবে আহত হওয়া কেজনমান ছাত্রর অভিভাবকে নিজের সন্তানক চিকিৎসালয়ত ভর্তি করবলিয়া হয়। পড়ি থাকা লড়াটুক মাতি আনি তারপর 3 ঘণ্টা ধরে বোলে তাতে বোলে ভরি এই আঁঠু দি মারিছে। মারাতে লড়াটো 7 ক্লাস 7, তারপরে লগে লগে মই মেডিকেল লই গেছো। মেডিকেল লই যাওয়ার লগে লগে স্যারহেটে লগে লগে মানে লিখি দিছে আপনি এক্সরে করেন। বিদ্যালয়খনের অধ্যক্ষ আদেশ কুমার শর্মার মতে এয়া এক সাধারণ ঘটনা। ক্লাস কা বাচ্চো কা 7th কা হো গিয়া উনকো ডাঁটরে হোঙ্গে কুছো তো উসমে থোড়া মারপিট কিয়া আভি প্যারেন্ট কো বুলা দিয়া বাচ্চো কি কাউন্সেলিং হো গিয়া হ্যায়। বাচ্চে মান গিয়ে গলতি মান লিয়া আর আইন্দা নহীঁ করেঙ্গে এসা উনহোনে অ্যাকসেপ্ট কর লিয়া। কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই জওয়াহর নবোদয় বিদ্যালয়ত মাঝে মাঝে এনে রেগিংয়ের ঘটনা সংঘটিত হয়ে আছে, কিন্তু গুরুত্ব নাই বিদ্যালয় কর্তৃপক্ষর। বিগত বর্ষত বাসুকার রনসাই ধামত থাকা জওয়াহর নবোদয় বিদ্যালয়ত 6th শ্রেণীর এজন ছাত্রর মৃত্যু ঘটিছিল এনেবোর ঘটনার পরিণতিতে। বঙাইগাঁওৰ পৰা উপানন্দ শর্মা, News18 অসম নর্থ ইষ্ট। পলাশবাড়ীর বরতেজপুরত ডকমকা কাণ্ডর পুনরাবৃত্তি। মোরেল পুলিশিংয়ের শিকার হল এটি কনমানি সন্তানের পিতৃ রঞ্জিত দাস নামের লোকজন। এটা ছাগলী চুরির সন্দেহত লোকজনক মরিয়াই মরিয়াই নির্মমভাবে হানিখুসি হত্যা করিলে এদল উন্মাদ লোকে। বুকারে লুটুরি পুটুরি রক্তাক্ত মুখর এই যুবক, মৃত্যুর কেইটামান ঘণ্টার পূর্বর দৃশ্য এয়া। মোরেল পুলিশিংয়ের বলি হয়ে প্রাণ হেরালে এই যুবকে। ছাগলী চুরির অভিযোগত
একাংশ উন্মাদ প্রায় লোকে অতি বর্বরভাবে আক্রমণ করেছিল এইজন যুবক। দক্ষিণ কামরূপর পলাকবাড়ির বরতেজপুর ছাগলী চোরার অভিযোগত রঞ্জিত দাস নামের এই যুবকক হানিকুচি হত্যা করা হল বর্বরভাবে। বুধবার নিশা এই ঘটনা সংঘটিত হল দক্ষিণ কামরূপর পলাকবাড়ির বরতেজপুর। বরতেজপুর মধুপুর গাঁর একটা কণমানি সন্তানের পিতৃ রঞ্জিত দাসক বালিমহলের কাকত বুধবার নিশা এদল উন্মাদ লোকে এই পিতনীতেই রশিরে বান্ধি লই হানিখুচি নৃশংস অত্যাচার করে মুর্মুখ অবস্থাত পেলাই থ যায়। পিছত বিজয়নগর আরক্ষী উপস্থিত হয়ে চিকিৎসার ব্যবস্থা করে যদিও গুয়াহাটীত চিকিৎসাধীন অবস্থা প্রাণ গোল এই রঞ্জিত দাস নামের যুবকজন। ওলে গেছি যাই কিনা মিঠাতাল নাই আর আমি এখানে জানো আগে ভাত টাত খাই পড়ি থাকে আমি সেটাই জানো এটা মাত ধরতে করেছি আমি সেটা না জানো বেলেগ এটা খবর তো আমার বই থাকতে দিবা আইসি ফোন করে ফেলে যিজনে মারিছি যাবা সি ফাঁসি দেয়া। ছাগলী চুরির অভিযোগ সঁচা মিছা প্রতিপন্ন হওয়ার পূর্বেই আইন হাতত তুলি ললে একাংশ উন্মাদ প্রায় লোকে। এই অমানবীয় ঘটনায় জোগাওনি তুলিছে সমগ্র দক্ষিণ কামরূপর। ক্যামেরা পার্সন হিতেশর হইতে ধ্রুবজ্যোতি কলিতা, নিউজ18 অসম নর্থ ইস্ট। মহানগরীর সবাতুক সুরক্ষিত জোনত চোরের সাফাই অভিযান। আরক্ষীক চ্যালেঞ্জ করে আরক্ষীর মুখ্য কার্যালয়ের সম্মুখতে চোরে চলালে লুটপাট। উলুবাড়ির ডিজিপি কার্যালয়ের সম্মুখের অভিজিৎ কলিতা নামের লোকজনক ঘরের চোরে লুটি নিলে নগদ ধন সোণর আ অলঙ্কার। ডিজিপি কার্যালয়ের সম্মুখত চোরের লেট নাইট পার্টি। গৃহস্থহীন ঘরত রাতির রজা হল গভাই চোরের দল। স্প্রাইট আর কাজুর জুটি লই চোরে চলালে লুটপাট। দেখাই পাইছে টেমা খোলা আছে, বিস্কুট ওলাই থৈছে, সেইফালে নি স্প্রাইটের বটল এটা খাইছে, কাজু খালে। অসম আরক্ষীর মুখত কালিমা হানিলে স্মার্ট চোরে। ডিজিপি কার্যালয়ের সম্মুখতে লুটপাট চোরের। মই যে স্থান আছো এয়া আছে অভিজিৎ কলিতার বাসগৃহের বেলকনি। আর এই অভিজিৎ কলিতার বাসগৃহের বেলকনির পর যদি আপনি চাই সন্মুখভাগত অর্থাৎ পথটোর পার হলে 100 মিটার দূরত্বতে আছে আরক্ষীর মুখ্য কার্যালয়। আর এই ঘরটো যদি আপনি পিছফালে চাই পিছফালে আছে সিআইডির মুখ্য কার্যালয়। ঘরত কোনো নথকার সুযোগত বৃহস্পতিবারে নিশা এনেদরে ঘরটো চলিল চোরের লুটপাট। লুটি নিলে নগদ ধন সহ সোণর অলঙ্কার। মার বেমারের কারণে পরশির মা হসপিটাল শুয়ে আসে, হসপিটালতে আসিল। আজি রাতেপা ওসরের মানুষে কলে যে এনেকে তলা ভাঙা আছে, আপনার ঘর চুর হয়েছে। মার গহনা আসে আর অল্পান কেশ আসে। আচরিত পাইছো যে ইমান পুলিশ আপ ডাউন আপ ডাউন হয়ে থাকে, তাতেই এনেকা ঘটনা হয়ে গেল। আর এয়া হয়েছে সকলতক সুরক্ষিত স্থান বলে ভাবা অসম আরক্ষীর মুখ্য কার্যালয়। অসম আরক্ষীর মুখ্য কার্যালয়ের সম্মুখ ভাগের এই ঘরটোতে বৃহস্পতিবারে নিশা মূল প্রবেশ দ্বারের তলা ভাঙি চোরে চলালে লুটপাট। ঘরট প্রবেশ করে ঘরের প্রতিটি কোঠার পর সামগ্রী লয় উধাও হয় চোরের দল। অকল ইমানেই নহয়, স্প্রাইট আর কাজুর জুটিও লৈছিল চোরের দলটোয়ে। সম্মুখত অসম আরক্ষীর মুখ্য কার্যালয় আর পিছফালে সিআইডির মুখ্য কার্যালয়। ইমানোর পিছতো ঘরট চোরে লুটপাট চলা ঘটনায় স্বাভাবিকতে চিন্তিত করে তুলিলে ঘরটির গরাকীক। আমার অল্প চিন্তার কারণ হয়েছে, গতি আমি মানে আশা রাখি যে আরক্ষী প্রশাসনে এইটোর উপর মানে একটা ব্যবস্থা লয় ইমিডিয়েট মানে ধরার একটা হেরি করে। আর খুদ অসম আরক্ষীর মুখ্য কার্যালয়ের সম্মুখ ভাগেই যেটা সুরক্ষিত নহয় তেনে ক্ষেত্রত কেনেদরে সুরক্ষিত হব অসমবাসী। বৃহস্পতিবারে নিশা সংঘটিত হওয়া এই চুরিকাণ্ডই প্রমাণ করিলে অসম আরক্ষীর ফোপোলা স্বরূপ। ক্যামেরাত অনুপ সালর সহযোগত ভাস্কর জ্যোতি হাজরিকা, নিউজ 18 অসম নর্থ ইস্ট।
পুনৰ দুৰ্বৃত্তৰ আক্ৰমণৰ বলি হল বন্ধন বেংকৰ কৰ্মচাৰী। নলবাৰীৰ তিহুত বন্ধন বেংকৰ এজন কৰ্মচাৰীক বাইকেৰে অহা দুৰ্বৃত্তৰ এটা দলে ডেগাৰেৰে আক্ৰমণ কৰি পিষ্টল দেখুৱাই লুটি নিলে 2,00,000 টকা। পুনৰ দুৰ্বৃত্তৰ আক্ৰমণৰ বলি হল বন্ধন বেংকৰ কৰ্মচাৰী। বন্ধন বেংকৰ কৰ্মচাৰীক আক্ৰমণ কৰি লুটি নিলে 2,00,000 টকা। নলবাৰীৰ তিহুত সংঘটিত হল এই ঘটনা। গুৰুতৰভাৱে আহত বন্ধন বেংকৰ এজন কৰ্মচাৰীক ভৰ্তি কৰোৱা হল নলবাৰীৰ শ্বহীদ মুকুন্দ কাকতি অসামৰিক চিকিৎসালয়ত। জিলাখনৰ তিহুৰ নাটকুচিত মেগা ফুড পাৰ্ক পথত দুই বন্ধন বেংকৰ কৰ্মচাৰীক বাইকত অহা ছয়জনীয়া দুৰ্বৃত্তৰ দল এটাই ছুৰীৰে আক্ৰমণ কৰাৰ লগতে পিষ্টল দেখুৱাই লুটি নিলে 2,00,000 টকা। গ্ৰাহকৰ পৰা ধন সংগ্ৰহ কৰি কাৰ্যালয়লৈ উভতিছিল বেংকটোৰ দুই কৰ্মচাৰী। ধন সংগ্ৰহ কৰি কাৰ্যালয়লৈ উভতাৰ সময়ত দুৰ্বৃত্ত চলালে এই আক্ৰমণ আৰু লুটপাট। দুৰ্বৃত্তৰ আক্ৰমণত গুৰুতৰভাৱে আহত হল হানিফ আলী, বন্ধন বেংকৰ কৰ্মচাৰী হানিফ আলী। দুৰ্বৃত্তৰ কবলৰ পৰা পলাই দৌৰি দৌৰি প্ৰাণ ৰক্ষা কৰিলে আনজন কৰ্মচাৰী মিন্টু কলিতা। ইফালে আহত কৰ্মচাৰী হানিভক প্ৰথমতে ভৰ্তি কৰোৱা হয় নলবাৰীৰ শ্বহীদ মুকুন্দ কাকতি অসামৰিক চিকিৎসালয়ত, কিন্তু উন্নত চিকিৎসাৰ বাবে পিছত GNCHলৈ প্ৰেৰণ কৰে চিকিৎসকে। নলবাৰীৰ পৰা ত্ৰিদীপ কলিতা, News18 অসম নৰ্থ ইষ্ট। ৰাজ্যৰ আন্তঃৰাজ্যিক গাড়ী চোৰচক্ৰৰ দপদপনি। সৰুপথাৰত আৰক্ষীৰ জালত গেং অফ ফাইভ। সৰুপথাৰৰ অসম নাগালেণ্ড সীমান্তত আৰক্ষীৰ অভিযানত আটক ডিমাপুৰৰ পাঁচটা দুৰ্ধৰ্ষ গাড়ী চোৰ। আন্তঃৰাজ্যিক গাড়ী চোৰ চক্ৰৰ দপদপনি। সৰুপথাৰত আটক গেং অফ ফাইভ। চুঙাজানত আৰক্ষীৰ বৃহৎ সফলতা। সৰুপথাৰৰ অসম নাগালেণ্ড সীমান্তত আৰক্ষীৰ অভিযানত ধৰা পৰিছে আন্তঃৰাজ্যিক গাড়ী চোৰ চক্ৰৰ পাঁচ দুৰ্ধৰ্ষ সদস্য। মৰিগাঁও আৰু সৰুপথাৰ আৰক্ষীয়ে যুটীয়া অভিযান চলাই শুকুৰবাৰে পুৱা চুঙাজানৰ পৰা আটক কৰে পাঁচ গাড়ী চোৰক। দলটোৰ পৰা উদ্ধাৰ WB068-3472 নম্বৰৰ এখন অল্ট' বাহন। চোৰকেইটাৰ ঘৰ নাগালেণ্ডৰ ডিমাপুৰত। এদিন পূৰ্বে মৰিগাঁৱৰ লাহৰীঘাটত আৰক্ষীয়ে আটক কৰিছিল তিনিটা গাড়ী চোৰ। ধৃত এই তিনি চোৰৰ স্বীকাৰোক্তিৰ ভিত্তিতে সৰুপথাৰ আৰু মৰিগাঁও আৰক্ষী অভিযান চলাই কৌশলেৰে আটক কৰে এই গেং অফ ফাইভক। অভিযানৰ নেতৃত্বত আছিল মৰিগাঁও অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষক, গোলাঘাটৰ উপ আৰক্ষী অধীক্ষক, ধনশিৰিৰ SDPO সহ আৰক্ষীৰ এক বৃহৎ দল। সোণাৰ পৰা আমি মহিলা ডিষ্ট্ৰিক্টৰ পৰা আহিছোঁ আৰু গোলাঘাট ডিষ্ট্ৰিক্টৰ আৰক্ষী পাই যোগত আমি পাঁচজন তেওঁলোকক আয়ত্ব কৰিছোঁ। এতিয়া আমাৰ তদন্ত চলি আছে, পিছতে আমি ক'ব পৰা যাব। সোণাজানেই আছে। কিমানজন টোটেল? টোটেল পাঁচজন। ধৃত গাড়ী চোৰৰ দলটোক সৰুপথাৰ থানাত সোধা পোছাৰ পিছতে মৰিগাঁও আৰক্ষীয়ে জিম্মাত লয়। সৰুপথাৰৰ পৰা দেৱাশিষ গৌতম, News18 অসম নৰ্থ ইষ্ট। গোলকগঞ্জত দুই ফৈদৰ মাজত হোৱা ভূমিকেন্দ্ৰিক সংঘাতত প্ৰাণ গ'ল এজনৰ। দীৰ্ঘদিন ধৰি চলি অহা ভূমিকেন্দ্ৰিক সংঘাতে তীব্ৰ ৰূপ ধাৰণ কৰিলে মঙলবাৰে। প্ৰথমে হতাহতি আৰু তাৰ পিছত হতাহতিয়ে ৰূপ ল'লে ভয়ংকৰ ৰূপ, আৰু যাৰ ফলত বুধবাৰে চিকিৎসালয়ত প্ৰাণ হেৰুৱালে ৰাজু ৰবি দাস নামৰ লোকজনে। গোলকগঞ্জৰ মাজমজিয়াত মাটিবাৰীক কেন্দ্ৰ কৰি দুটা ফৈদৰ মাজত সৃষ্টি হোৱা এক কাজিয়াক কেন্দ্ৰ কৰি প্ৰাণ গ'ল এজনৰ। গোলকগঞ্জৰ মাজমজিয়াৰ কিশোৰ শাহ আৰু ৰাজু ৰবিদাসৰ সৈতে মাটিবাৰীৰ বিবাদ দীৰ্ঘদিনীয়া। দীৰ্ঘদিনীয়া কাজিয়াৰ পৰিণতিত মঙলবাৰে দুয়োৰে মাজত লাগিল চৰম হতাহতি। এই হতাহতিৰ ফলতেই কিশোৰৰ হাতত গুৰুতৰভাৱে আহত হ'ল ৰাজু ৰবিদাস। ঘটনাৰ পিছদিনাই ৰাজু ৰবিদাসে মৃত্যুক সাৱটি লয়। অঞ্চলটোৰ ব্যৱসায়ী ৰাজুৰ অকাল মৃত্যুত গভীৰ শোকৰ ছাঁ পৰিছে গোলকগঞ্জত। পৰিয়ালৰ লোকে ঘাতক কিশোৰৰ বিৰুদ্ধে গোলকগঞ্জ থানাত দিছে গোচৰ।
রাজুর পরিয়ালর এজাহারের ভিত্তিত গোলকগঞ্জ আরক্ষী আরম্ভ করেছে তদন্ত। রাজুর অবিনাশর মৃতদেহ মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করেছে ধুবুরী অসামরিক চিকিৎসালয়। গোলকগঞ্জের গোবিন্দ অধিকারী, নিউজ18 অসম, নর্থ ইস্ট।